ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب মিষ্টি বিকালে গধুলি বেলা তোমার হাজার হাজার মুসলমান নরনারীকে নিয়ে তোমার কালামের সূরাতুল আনকাবুতের প্রথম দিকের দুই একটা আয়াত নিয়ে ভাঙ্গা চূড়া কিছু কথা বলেছি। ইমান কি, ইমানের উপরে টিকে থাকার জন্য শর্তগুলো কি কি বিষয় আলোচনা করেছি। দুটো হাত পেতে আছি তোমার দরবারে, গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তাম জীবনের গুণাগুলোকে মাফ করে দাও। জনম দুঃখনি মা যারা চলে গেলেন, জিন্দগির গুণাগুলো মাফ করে দাও, কবর গুলোকে জান্নাতের টুকরা বানাইয়া দাও। আল্লাহ তাআলা আব্বা আম্মার জন্য কি দোয়া করতে হয় তাও শিখিয়ে দিয়েছ। চক্ষু বন্ধ করুন, দিল থেকে মন থেকে আওয়াজ দিয়ে সবাই বলুন, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সাগীরা, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সাগীরা, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সাগীরা। আল্লাহ তাআলা বিশেষ করে মাহফিল আয়োজন যারা করলেন, শোনার জন্য যারা আসলেন, বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না, এমনকি মা সন্তানকে স্বীকার পর্যন্ত করে বসবে, সেই কঠিন মুসিবতের দিনে এই মাহফিল আমাদের সবার জন্য নাজাতের মাধ্যম বানায় দিও আল্লাহ। আমার চাচা যান, আল্লাহ তাআলা বয়োবৃদ্ধ জ্ঞানবৃদ্ধ মুরব্বী অসুস্থ ছিলেন দীর্ঘদিন, আল্লাহ তুমি সুন্দর সুস্থ করে দিয়েছ, আমাদের মাঝে দীর্ঘ হায়াত তাইয়্যিবা তুমি তাকে দিয়ে দাও। আল্লাহ তাআলা করোনা আক্রান্ত হয়ে আছেন লন্ডনের কিছু প্রবাসী ভাইরা, আল্লাহ তাআলা প্রবাসীদের জন্য দোয়া করি, যারা যারা অর্থ দিয়েছেন, যারা যারা প্রবাস জীবনে আছেন, তাদের প্রবাস জীবনকে নিরাপদ করে দাও, আনন্দময় করে দাও। আল্লাহ তাআলা এলাকায় কত মাইয়াত শুয়ে আছেন, কবরগুলোকে জান্নাতের টুকরা বানাইয়া দাও। আব্দুল হালিম ভাই তার আব্বাকে হারিয়েছেন, কবরটাকে জান্নাতের নূরে মুনাওয়ার করে দাও। কোন দিন দুনিয়া থেকে বিদায় হব জানি না, ডান হাতে আমল্লামা না আসা পর্যন্ত কবরে নিও না। আমার ডানে মুরব্বী বামে মুরব্বী সামনে যত ভাই হাত তুলেছেন, সবার হাতগুলোকে তুমি আল্লাহ চালাইয়া নিও। কোন দিন দুনিয়া থেকে বিদায় হব রে কেউ বলতে পারি না, যখন মরে যাব মরার সঙ্গে সঙ্গে আমার নাম কেউ আব্দুল্লাহ আমিন বলবে না, আব্দুল মতিন চৌধুরীর সহভাগী বলবে না, বলবে লাশ মরে গেছে, লাশটা ঘর থেকে বের করো, লাশটাকে গোসল করাইয়া দাও, লাশটাকে জানাজা পড়াইয়া দাও, লাশটাকে খাটিয়াতে চড়াইয়া নাও, লাশটা নিয়ে কবরে নিয়ে যাও, লাশটাকে কবরে শয়া দাও। ওই যে রেখে আসবে রে নাম যশ খ্যাতি সব মাটির সঙ্গে মিশে যাবে, তিন দিনে নখ খসে পড়বে, চার পাঁচ দিনে সমস্ত চামড়া গুলো গলে যাবে, সাত আট দিনে নাড়ি ভরে সব চোখ কান মুখ দিয়ে বের হয়ে যাবে রে, ষাট দিনের মাথায় গোটা দেহে হাড় সারা কিচ্ছু থাকবে না রে। সে অন্তিম মুহূর্ত যখন চলে আসবি, সবার জামানে সবার চিন্তা চেতনায় জাগ্রত করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।